তুলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সম্পূর্ণ ভূ প্রকৃতি আর এর মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকার যে মনোবাসনা ছিল এতদিন ধরে তারা দুই ঝড় মিলে মধ্যপ্রাচ্যের বুকে প্রত্যেকটা মুসলিম দেশের বিরুদ্ধে আর মুসলিম দেশকে লাগিয়ে রেখে যে ফায়দা লুটেছে সেই ফায়দার সর্বশেষ পরিণতি হচ্ছে সৌদি আরব এবং ইরানের এক পর্যায়ে এসে বুঝতে পারা যে আমাদের নিয়ে আমেরিকা এবং ইসরায়েল খেলছে প্রকৃত বাস্তবতায় আমাদের দেশগুলোর কোনো স্বার্থ নেই প্রকৃতপক্ষে মুসলিমদের একে অপরের বিরুদ্ধে লাগিয়ে এই ইসরায়েল নামক সুবিধাবাদী দেশটি নিজেদের সুবিধা হাসিল করতে চাচ্ছে সংযুক্ত আরব আমিরাত বলেন সৌদি আরব বলেন বাহরাইন বলেন এবং মিশর বলেন প্রত্যেকটি দেশই মূলত তখন ইসরায়েলের সুবিধা দেখায় ব্যস্ত এখন তারা বুঝতে পেরেছে ইসরায়েলকে আমরা যতই সুবিধা দেই না কেন ভবিষ্যতের জন্য আমরা একটি তৈরি করছি। অর্থাৎ ভবিষ্যতে ইসরায়েল যদি সুযোগ পায়। তাহলে সংযুক্ত আরব আমিরাত বাহারাইন এই সকল দেশগুলোকে সবল দিতে সে ছাড়বে না কারণ এই দেশটির কোনো নীতি এবং নৈতিক ভিত্তি আছে বলে কেউই মনে করে না শুধুমাত্র গায়ের জোরে মধ্যপ্রাচ্যের বুকে অন্যের দেশের মাটি দখল করে যে দেশটি গড়ে উঠেছে তারা নৈতিক ভিত্তি অত্যন্ত দুর্বল তাদের ভয়ও বেশি তারা নিজেরাও জানে তাদের অবস্থান কি ভবিষ্যতে তাদের অবস্থান কি হতে পারে যার ভয় বেশি সে বিশ্বের বিভিন্ন অঞ্চলে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের টিকে থাকারকে আরও দীর্ঘস্থায়ী করতে চায় আর এ কারণে সে পুরো মধ্যপ্রাচ্যব্যাপী প্রত্যেকটি দেশের এগেনস্টে এমন একটি সূত্র তৈরি করেছে আমেরিকার সহায়তায় যে আমেরিকা এখানে মোডলের ভূমিকা পালন করবে আর ইসরায়েলের ইচ্ছা মতো প্রত্যেকটি দেশের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক নির্ধারিত হবে হঠাৎ করে বুঝতে পারেনি আমেরিকা এবং ইসরায়েল কেউই যে সৌদি আরব এবং ইরান মিলে যাচ্ছে বন্ধুরা এটি তো প্রথম বক্তব্য দ্বিতীয় বক্তব্য হচ্ছে সকল উপসাগরীয় দেশগুলো এখন নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে নেওয়ার জন্য একটি ঝড়ো সংলাপ শুরু করেছে অর্থাৎ এই ঝড়ো সফরের মাধ্যমে প্রত্যেকটি দেশ প্রত্যেকটি দেশে যাচ্ছে যাদের পূর্ববর্তী শত্রুতা ছিল তারা সেগুলো মিটিয়ে নিয়ে একটি সংগঠিত উপসাগরীয় অঞ্চল গড়ার জন্য তারা সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়েছে আর এর মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর মধ্যে যে কূটনৈতিক দূরত্ব ছিল সেটি স্পষ্টভাবে কমে যাচ্ছে বন্ধুরা সৌদি আরব এবং ইরান একে অপরের সাথে সংলাপ শুরু করার পর সবচেয়ে আকর্ষণীয় বিষয়টি যেটি হচ্ছে সেটি হচ্ছে সৌদি আরবের বাচ্চা ইরানের প্রেসিডেন্টকে সেই দেশে সফরের আমন্ত্রণ জানিয়েছে এটি যে কত বড় একটি কূটনৈতিক অগ্রগতি এ ব্যাপারে আপনারা হয়তো নিজেরাই অবগত হচ্ছেন একেবারে সর্বোচ্চ লেভেলের যোগাযোগ সৌদি আরবের যখন ইরানের প্রেসিডেন্টকে সফরের জন্য আমন্ত্রণ জানান তখন অবশ্যই উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক করার একটি প্রচন্ড সদিচ্ছা পরিলক্ষিত হয় এবং আশা করা যাচ্ছে এই দুইটি দেশ এখন আর শত্রুতা বজায় রাখতে চায় না নিজেদের স্বার্থে আমেরিকার চোখরাঙানি এবং ইসরায়েলের উল্টাপাল্টা বক্তব্য এবং কাজকর্মকে পায়ে তোলে উভয় দেশ এখন নিজেদের মধ্যে অর্থনৈতিক নিরাপত্তাগত এবং বহুমাত্রিক সম্পর্ক তৈরি করার জন্য উঠে পড়ে লেগেছে বন্ধুরা ইতিমধ্যে ইরান ঘোষণা দিয়েছে তারা বিদ্রোহীদের আর অস্ত্র দেবে না যার মাধ্যমে এই সৌদি আরবের সাথে একটি প্রক্সি যুদ্ধ চালিয়ে যেত ইরান সুতরাং এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে প্রায় দশ বছরের একটি কাটাপ ছিল তুরস্ক এবং মিশরের মধ্য বন্ধুরা শুধুমাত্র এই দশ বছরের কাটাপটি হয়েছিল ইসরায়েল নামক এই দেশটি এবং তার গোয়েন্দা মোসাদের কারণে কারণ যখন মোহাম্মদ মুরসি মিশরের ক্ষমতা গ্রহণ করে প্রথম নির্বাসিত মুসলিম ব্রাদারহুডের প্রেসিডেন্ট হিসেবে তখন প্রচণ্ড রকমের ভয় পেয়ে গিয়েছিল ইসরায়েল ইসরায়েলের মোসাদ এবং সিআইএ এরা উভয় একত্রিত হয়ে সেই মোহাম্মদ মুরসিকে একটি নামমাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে পরবর্তীকে তাদেরই ট্রাইলে মোহাম্মদ মুরসি সেখানে মারা যান বন্ধুরা মিশরের প্রথমবারের মতো গণতন্ত্রের মৃত্যু ঘটে অর্থাৎ প্রথমবারের মতো নির্বাচিত প্রেসিডেন্টকেই সরিয়ে দেয় আমেরিকা এবং ইসরায়েল যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে খুব মাথা ঘামাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে আসলে প্রকৃত বাস্তবতা এগুলো সবই তাদের স্বার্থের খেলা এর বাইরে কিছুই নাই যখন মোহাম্মদ বুরসি সরকারের পতন ঘটে তখন সেখানকার সেনাপ্রধান আবদুল আল সিসি সেখানের দায়িত্ব গ্রহণ করে বা রাষ্ট্রের ক্ষমতা গ্রহণ করে আমেরিকার পুতুল হিসেবে বন্ধুরা তখন থেকেই তুরস্ক এই ব্যাপারটি মেনে নিতে পারেনি কারণ মোহাম্মদ মুরসির সাথে তুরস্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তখন থেকেই দুইটি দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে যায় প্রায় দশ বছর পর আবারও মিশরের পররাষ্ট্রমন্ত্রী গিয়েছিলেন তুরস্ক এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গতকালই এসেছেন মিশরে বন্ধুরা এর মাধ্যমে কী হলো মিশর এবং তুরস্কের মধ্য দশ বছরের সেই সম্পর্কের বরফ গলা শুরু করলো ইরান এবং সৌদি আরবের মধ্যে ইতিমধ্যে খুব ভালো রকমের সম্পর্ক অগ্রগতি হয়েছে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা উপদেষ্টা আর সংযুক্ত আরব আমিরাত থেকে দ্রুততম সময়ের মধ্যে এখানে বা ইরানে আরও সফরের দল আসতে পারে অন্যদিকে সিরিয়ার বাসার আল আসাদ গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে এবং নিজেদের মধ্যে যে সম্পর্কের বাধা ছিল সেটি তারা সরিয়ে ফেলবেন তার মানে ব্যাপারটি কী ঘটছে দেখেন এক মাস থেকে মাত্র দুই মাসের ব্যবধানে ইরান সৌদি আরব মিশর তুরস্ক সংযুক্ত আরব আমিরাত এবং সিরিয়া মানে সকলের সাথে সকলের একটি মিথস্ক্রিয়া সম্পর্ক তৈরি হচ্ছে এর মাধ্যমে সমগ্র মুসলিম উপসাগরীয় দেশগুলোর ভিতরে আশা করা যাচ্ছে কয়েক মাসের মধ্যে কোনো ব্যারিকেড থাকবে না নিশ্চিত থাকতে পারেন বর্তমান উপসাগরীয় দেশগুলোর মধ্যে যে যোগাযোগ শুরু হয়েছে এবং তারা নিজেদের নিরাপত্তা ঝালিয়ে নিতে চায় কূটনীতি ঝালিয়ে নিতে চায় কারো সাথে আর কোনো রেশারেশি এবং প্রক্সি ওয়ার রাখতে চায় না এই ব্যাপারটি ইসরায়েল হতে না দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন তাই করবে কারণ এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী দেশটি আমেরিকার চোখে শান্তির দূত আর আমেরিকার চোখে যারা শান্তির দূত তাদের অবস্থা কেমন হবে আপনারা বুঝতে পারছেন সুতরাং বর্তমানে উপসাগরীয় দেশগুলো অনেক বছর পর হলেও বুঝতে পারছে যে আসলে তাদের প্রকৃত শত্রুকে আর তাদের উন্নতিকে চায় না আরব বসন্তের নামে সিআই এবং মোসাদের এজেন্টরা পুরো আরব বিশ্বটিকে খেয়ে ফেলেছে এখন তারা নিজেদের এই বুঝটি পেয়েছে যে নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে আর নিজেদের সমস্যা আমরা যখন নিজেরা সমাধান করতে পারব তখন আর দুতিয়ালির জন্য আমেরিকার প্রয়োজন হবে না একটা জিনিস আপনারা নিশ্চিত থাকতে পারেন তুরস্ক মিশর সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত সিরিয়া এই সকল সম্পর্ক জোড়া লাগার ব্যাপারে অবশ্যই আমেরিকা খুশি হবে না এবং আমেরিকা এখানে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে সর্বোচ্চ পর্যায়ে বিশেষ করে ইরান এবং সৌদি আরবের এই সম্পর্কটিতে তারা অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করবে এবং যেহেতু তাদের চোখ রাঙানি উপেক্ষা করে এই উপসাগরীয় দেশগুলো একে অপরের সাথে সম্পর্কের মাধ্যমে মুসলিম বিশ্বকে একটি বার্তা দিচ্ছে আবার তারা নতুন করে এক হতে চায় নতুন করে এক হয়ে একটি সিচুয়েশন তৈরি করা যাক যার মাধ্যমে আমরা আমাদের নিরাপত্তাকে আরো বেশি সুসংহত করতে পারব। হ্যাঁ বন্ধুরা একে অপরের বিরুদ্ধে যদি তারা না লাগে তাহলে তাদের সামরিক শক্তি তাদের নজরদারি শক্তির তো আর কোনো প্রয়োজন নেই তারা নিজেদের সামরিক শক্তি নিজেদের আত্মরক্ষার কাজে ব্যবহার করতে পারবে পরিপূর্ণভাবে অর্থাৎ এক দেশ থেকে হুমকি আসবে আর এক দেশ হামলা চালাবে এমন কোনো সম্ভাবনা এখানে নেই এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত পূর্বে যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল মূলত কিছু শর্ত সাপেক্ষে সেই স্বীকৃতি বজায় রাখা অথবা তুলে নেওয়া কারণ ফিলিস্তিনিদের সাথে তাদের এই ধরনের সম্পর্ক অর্থাৎ সম্পর্কের যদি উন্নতি না হয় এবং ইসরায়েল যদি নিয়মিতভাবে এখন ফিলিস্তিনিদের উপর অত্যাচার অব্যাহত রাখে তাহলে যে সকল মধ্যপ্রাচ্য দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল সেগুলো তুলে নেওয়া উচিত কারণ এখানে তাদের কিছু শর্ত রয়েছে দীর্ঘদিন ধরে আরব বিশ্বের সেই শর্তটি ছিল ইসরায়েলের প্রতি যে যতদিন না পর্যন্ত একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত তারা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে না বন্ধুরা ইসরায়েল এতদিন পর্যন্ত ইরানের হুমকির ব্যাপারটি দেখিয়ে তাদেরকে নিরাপত্তা দেব এ দেব তা দেব সেইগুলো বলে মূলত তারা এই স্বীকৃতিটি নিয়েছে এখন যেহেতু ইরানের সাথে তাদের সম্পর্কের উন্নতি ঘটে গেছে তাই ইরান এখন আর সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের জন্য প্রকৃত বাস্তবতায় কোনো হুমকি নয় তাই এই মুহূর্তে উচিত যে যে কথাগুলো পর্যন্ত ইসরায়েল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোকে দিয়েছিল তার কিছুই তারা রাখেনি সুতরাং এই বক্তব্য দেখিয়ে এবং সেই শর্তটি সামনে এনে অর্থাৎ ইসরায়েল কর্তৃক আর যেন ফিলিস্তিনিদের উপর নির্যাতন না ঘটে এবং নতুন করে আর যেন সহিংসতা সৃষ্টি না হয় এমন কিছু হলে ইসরায়েলের এই যে স্বীকৃতি সেটিকে কাট আপ করা হবে বন্ধুরা তাতে আরও চাপে পড়বে এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী দেশটি সুতরাং সামগ্রিক বাস্তবতা আমাদের এখানে দেখা উচিত মধ্যপ্রাচ্যের এই যে যেন হয় এই সম্পর্কের ভিতরে অন্য বিশেষ আমেরিকা এবং ইসরায়েলের মতো সে ব্যাপারে সকলেরই সতর্ক থাকা উচিত বন্ধুরা এই ব্যাপারগুলো ঘটানোর ক্ষেত্রে চীন এবং রাশিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পর্দার অন্তরালে তাই নিজেদের সার্থকতা বিবেচনা করে প্রভাবশালী মুসলিম দেশগুলো একে অপরের সাথে একটি শক্তিশালী অর্থনৈতিক সামরিক এবং কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলবে তাতে সারা বিশ্বের মুসলিমরাই উপকৃত হবে বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের পেজটিতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন আর যারা ইউটিউবের মাধ্যমে দেখতে চান পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহিউদ্দিন ব্লক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন ধন্যবাদ সকলকে আল্লাহ